বইসা পড়েন, এসব লেকচার মারতে হ্যাঁ পারবেন না, পারবেন না। জন্ম তো দিয়েছেন, আপনিও তো একটা পোড়ারে জন্ম দিছেন, আপনারও জন্ম দিছে আপনার বাপ মা। হ্যাঁ, এদিকে আমার ভাইরে দেখেন, শাশুড়িরে দেখেন। জানি না, বহুদিন পরে, বহুদিন পরে গানটা শুনলাম না, ফট করে গাইলাম, হয়তো কিছু ওয়ার্ড ভুলভাল মিসিং হতে পারে। তো চলো, মন খুশ তো, দিল খুশ তো, সব খুশ, আসো খেলবো, খেলা হবে, তাই না? আজকে আমার দুগো কারে লইয়া ভিডিও করতে আইছি, থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো? এই ভাই, এটা কি হচ্ছে? ছি, এরকম বুঝি কেউ করে? ভিডিও করছো, সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই দেখছে, কেন গো ওপেন সবাইকে এই কথা বলছো? একটু না তোমার আপার পোর্শন আর লোয়ার পোর্শন দেখতে চায় আমার গো বান্ধব, আমার 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 বান্ধবী সবিতা মানে মাসিমা, আমার ভাইয়ের মাসিমা মানে আমারও মাসিমা, তাই তো বন্ধুরা? আমার ভাই যদি মাসিমা ডাকে তাহলে আমারও মাসিমাই হবে, তাহলে মাসিমা। তো মেতোমাথাই, এই যে মেতোমাথাই, আপনাকে বলছি, এই তো আঁতে আঁতে বলুন, গলায় একটু জল নিয়ে বসবেন, বুঝলেন তো? যখন বলতে বসবেন একটু জল নিয়ে বসবেন, কারণ কি গলায় আটকা যায় তো, আর কথা কোনো বুঝতে পারি না। একটু 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 কি একটু ক্লিয়ার করবেন, একটু একটু ক্লিয়ার করে কইবেন, আস্তে 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 কইবেন, তাহলে আমরা সব কথাগুলো বুঝতে পারবো। কি বন্ধুরা, তোমরা বুঝতে পারো আমার মেতোমাথায়ের কথাগুলো? সব বুঝতে পারো? পরিষ্কার পরিষ্কার বুঝতে পারো না তো? ওই যে বলতে ছিল না, বলতে ছিল, আমি আমি তো পরিষ্কার করে বলতে দিই, বলতে ছিল না, এই তোর পুরুষত্ব নাই, তুই একটা লেডিস, তুই একটা লেডিস। আবার ওইদিকে, ওই দিক থেকে আবার একটা করে কি, তুমি থামো না, তুমি থামো, তুমি থামো, দুজনে মিলে লেগে যায় লড়াই, দুজনে মিলে লেগে যায় লড়াই, কি জ্বলন রে ভাই। তো এক ভাবো, আগে ট্রায়াল দিয়ে আসবা, মিতু মাতাই আগে ট্রায়াল দিয়ে আসবেন, যে মাতিমাকে বলবেন থান্ত হয়ে বসো, থান্ত হয়ে বসো, আমি বলছি, আমি বলছি, আর নাহলে মাসিমা বলবে আপনি টুক করে শুনবেন, মাসিমার কথা কোনো লাল দিয়ে শোনা যায়, আপনার কথা কোনো ওই যে তুতলে তুতলে দাঁত, দাঁত তো পড়ে নাই, দাঁত মানে আছে, তাও তুতলে তুতলে কথা কাছে কি খন কিছু বুঝতে পারে না, একটু আস্তে আস্তে একটুখানি ঢোক গিলে গিলে জল খেয়ে খেয়ে বলবেন, ঠিক আছে? আজকের জন্য এতেখানি, হ্যাঁ, মনে থাকবে তো, মনে থাকবে, ঠিক আছে। চলো এবার আমি ভিডিও স্টার্ট করি। আচ্ছা বন্ধুরা, আমার ভাইয়ের বাসা পয়দা করার মতো ক্ষমতা নাই, তাই তো একদম সত্যি কথা কইছে, দেখছো কি সুন্দর বাচ্চা পয়দা করছে, এমন বাচ্চা পয়দা করছে, সে কি করে মাসে মাসে বিয়া করে, ওই তো বাচ্চার বয়স কত, 19-20+, বাচ্চার বয়স 20+, বাচ্চার বিয়া হয়ে গেছে দুইটা, ভেতরে ভিতরে যে আরো কত কিছু হয়েছে, কি মে তোমাদের ঠিক কইতেছি তো? তো ওইরকম বাচ্চাটা জন্ম নাই দিল, যে বাচ্চাটাকে পুষছে, যে বাচ্চাটাকে লালন পালন করছে, সেই বাচ্চাটারে তো আপনার যারে জন্ম দিয়েছেন, হে হের দ্বারা তেরা জর্জরিত হয়ে যেতেছে মে তোমাদের, তাহলে বাচ্চা দিয়ে কি হবে? মাঝে মাঝে তো আপনি বিলাত হন নাকি, হন না বিলাত, ইস এরম এরম ছেলেটার জন্ম যদি না দিতাম ভালো হইতো, একটা ভালো ছেলের জন্ম দিতাম, মানে হয় না? তাহলে সন্তান, সন্তান খুব বড় বড় বক্তৃতা না, একটা ছেলে হয়ে গেছে বলে পৌরুষত্ব নেই, এই পৌরুষত্ব আছে না নাই, এই যে যে জেনারেল ওই মাসিমিটারে লইয়া পাশে বইসা ভিডিও করতেছিলেন না মেসোমশাই, ওই মাসিমিটারে কইতেছিল এটা মাসিমা লাগে, মাসিমা লাগে, না না কেডা কইছি এটা রে মাসিমা লাগে, এটাকে আশিকি সিনেমার নায়িকাটা লাগে, তু মেরি জিন্দেগি হে, গানটা বুঝেছো? নায়িকাটা, নায়িকাটা মুখ ঢাকা ছিল, নায়িকাটা এত সুন্দরী ছিল যে নায়িকাটার মুখটাই ঢাকা দিতেছিল, কি বেশ নায়িকাটার নাম, ওই নায়িকাটার মতো লাগে আমাদের মাতিমাকে, বুঝছেন তো? আতিকি সিনেমার এখনকার আতিকি জানা
পুরনো আতিকি যা আমি তো বাই দেখা যান তো আতিকি সিনেমাটা সেই আতিকি সিনেমার হিরোইন লাগে আর আপনি টাকলু একদম ওই আতিকি সিনেমার হিরোটা বাবা মাতিমা বলছে তাই তো নায়িকা পুরো হ্যাঁ আচ্ছা 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 হিরোইনটা বলো থেলিব্লেতির মা বলে কথা এই ভাই তুই মাতিমা কেন ডাকছো ভিতরে অন্য কিছু ডাকতে পারবে মাতিমা ডাকে আর কিছু তো কইতে পারবা না ঠিক কইরা এদিকে লুয়ার দেখাইতাছো আপার দেখাইতাছো ভাই মাতিমা কেন ডাকলা অন্য কিছু ডাকতে পারতো ওর জন্যই কিন্তু ওর জন্যই কিন্তু মেয়ে তোমাকে রাগ করেছে ওর জন্যই মেয়ে তোমাকে রাগ করেছে কারণ মাতিমার শখ হইছে আমার ভাইয়ের আপার পোষণ লোয়ার পোষণ সর্ব অঙ্গ দেখার আবার সেই জায়গায় আমার ভাই আইসা মাতিমা ডাকতেছে আচ্ছা মাতিমা যদি ডাকে মেসোমশাই কি করে মাতিমাকে পারমিশন দেয় হ্যাঁ যে সর্ব অঙ্গ দেখবে তুমি বোঝো না ভাই পাল্টাও মাতিমা ডাকো না অন্য কিছু ডাক তাহলে লোয়ার আপার সব দেখাইবে নাকি ভাই আমার ভাই তো পুরুষ কেন কই আপনার মাতিমা এই যে মাতিমা মাতিমা সে প্রমাণটা দিছে ওই যে রিমি কইছে কারণ রিমি তো পৃথিবীতে সব সত্যি কথাই কয় একটা কথা মিথ্যা কথা কয় না কারণ রিমি কিন্তু কইছে আপনাদের নামে এসে না নাম কথা আপনার পোলার নামে আপনাদের নামে কইছে ওই কোনো তো মিথ্যা কথা না ওই কোনো সত্যি কথা কারণ ওর বাপের নামে যেহেতু কইছে ওর মায়ের নামে যে কইছে এইগুলো তো বেদ বাক্য রোজ এসে পুরনো কাসুন্দি ঘাটে না রোগলার বেদ বাক্য রিমি বলছে কারণ রিমির মুখ দিয়ে বেদ বাক্য বাইরেছে তাহলে এগুলো মিথ্যা কথা হইতেই পারে না কি মেতমাতাই ও মেতমাতাই তাই না মিথ্যা কথা হইতেই পারে না রিমি রিমি কইছে মিথ্যা কথা হয় কি করে কি কইছে রিমি যে ওর বাবা ছাদে উঠে অ্যাঙ্গেল মারে ওর বাবা ইট ভাটাই গেছিল ও মাতিমা লোভ হইতেছে আহা ও ভাই ভাগে কম পাইবে তুমি এদিক ওদিক কি করছো কে জানে যাও মাতিমা তোমার ডাক্তারছে এত কইরা পুরুষত্ব দেখবে যে পুরুষত্ব দেখি আসো একটু মর্দাঙ্গিটা একটু দেখি আসো দেখলে অমেতা মাতায় ওই যে পাশে যে বসিয়ে রাখছেন নায়িকাটাকে মাতিমাটাকে মাতিমাই কিন্তু স্বীকার গেছে যে আমার ভাইয়ের পুরুষত্ব আছে কারণ মেয়েরাই তো পুরুষ দেখলে আসে তাই না আপনার পোলার মতো তার আপনার পোলা আবার আজকে দেখলাম একটা ভিডিওতে ওই যে আপনার এক্স আপনার পোলার এক্স বউয়ের দাদাটা ওটা পোলায় পোলায় কি করতে আসিল কি করতে আসিল কি করে এরা এদেরকে বলে কি জানেন তো ওটা কি বলে লেসবিয়ান তো মেয়ে মেয়ে হলে লেসবিয়ান হয় ওটা কি কয় বেশ ভুলে গেছি আউট অফ মাইন্ড থেকে আউট হয়ে গেছে লেসবিয়ান আর হলো গিয়ে ভুলে গেছি যাই হোক তো কি করে ওটা আবার কি করছে একটা আমি জানি না হানি নামে মধু নামে অনেক নামই আছে কেউ একটা হয়তো ফলন করেছে কোন মধু কোন হানি আমি জানি না তারে কি ও মধু চাটুং তোমার ড্যাশ উচ্চারণ খানার করলাম না তাহলে এই সব পোলা জন্ম দিছেন সামনে মা বসা সবাই বসা কমে এদিকে নামটা নিয়ে ওইভাবে কেউ কইতে পারে এরকম সন্তান বাবা জন্ম দিতে লাগে না ওরকম সন্তানের দরকার নাই একটা রামপাটা কইরা ছাইরা দিছে তৈরা চুষা বেড়াইতেছে আবার বড় বড় বক্তৃতা না যখনই কোনটাসে হয়ে যান হ্যাঁ অমনি এসে বসে পড়েন এসব লেকচার মারতে হ্যাঁ পারবেন না পারবেন না জন্ম তো দিয়েছেন আপনিও তো একটা পোড়ারে জন্ম দিছেন আপনারও জন্ম দিচ্ছে আপনার বাপ মা হ্যাঁ এদিকে আমার ভাইরে দেখেন শাশুড়িরে দেখে শাশুড়িও কইছেন না ঘর জামাই ঘর জামাই থাকছে তো তার বাবা নেই মা নেই বাবা মা সব কর্তব্য করে তারপরে সে ঘর জামাই এসছে না শ্বশুর জামাই এসছে না বাইরে জামাই এসছে সেটা আপনার দেখানোর তো দরকার নাই আপনি কি করতেছেন বাপ মা তো জ্যান্ত আছে এখনো জীবিত তো বাপ মা ওই টিনের ঘরে পইরে আছেন আপনি চার চাক্কা এসি এসিটা লাগাই না এখনো লাগাই হ্যাঁ চার চাক্কা করে ঘুরতে আছেন তারপরে কি মাসে মাসে বউ ছেলের বিয়া দিতেছেন বউ বিসর্জন দিতেছেন ব্যাপারটা কি ব্যাপার খান কি ব্যাপার খান তো বন্ধুরা অনেক মানে আমি ভিডিওটার মধ্যে হয়তো একটু যাই ছ্যাবলাম করলাম সবসময় সিরিয়াস ভিডিও করতে ভালো লাগে না মাঝে মাঝে একটু এই ধরনের কন্টেন্ট গুলো নিয়ে হ্যাঁ একটু একটু রোস্ট টাইপের একটু করতে হয় মানে একটু ফানি ভিডিও একটু মাঝে মাঝে করতে হয় বলো নাহলে লাইফটা তো পুরো বোরিং হয়ে যাচ্ছে
তো আমি দুটো সিরিয়াস কথা অবশ্যই ভিডিওটার মাধ্যমে বলবো। আচ্ছা, এই যে ভদ্রলোক, ওদের কি মানে ঘটে বোধ বুদ্ধি কিছু নেই? আরে জন্ম দেওয়া জন্ম তো, উনি পৌরসত্ব নিয়ে কথা বলছে। আর যদি পৌরসত্ব না থাকতো, এই পিঙ্কি 18 বছর ধরে নিশ্চয়ই ওই পুরুষটার মুখ দেখে নেই, তাই না? তার নিশ্চয় শরীরের চাহিদা আছে, তার মনের চাহিদা সমস্তটাই লোকটি পোষাচ্ছে, আর তার বউ পাশে বসে, তার বউ, হ্যাঁ মানে মাতিমার হাজব্যান্ডকে বলছি, মেতামাতাই আপনার বউ মানে মাতিমা পাশে বসে কয় কি পৌরসত্ব নাই। তো পৌরসত্ব নাই, ইট ভাটায় গিয়ে কি করিস রে, বল্লা দিমু লোক রে, ছাদ থেকে অ্যাঙ্গেল মানিস কেন রে, বল্লা দিমু লোক রে। আচ্ছা, কোনো পুরুষ যদি নিঃশেষে একটা পুরুষের সাথে, মানে দেখতে তো তাকে পুরুষের মতোই, আমার ভাইয়ের কথা বলছি, তপনা পালের কথা কই, তপনা পালকে দেখতে তো ছেলের মতোই, নিশ্চয় একটা ছেলে এসে অ্যাঙ্গেল মারবে না ছাদ থেকে, ইট ভাটায় কোনো ছেলের সাথে নিশ্চয় যায় না, যেমন তোমার ছেলে, তোমার ছেলে যায়, ছেলেদের সাথেও যায়, সমস্যা নেই, কিন্তু আমার ভাই নিশ্চয়ই একটা নারীর এই প্রেমে পড়েছিল। তাহলে যখনই বিপরীত বিপরীত লিঙ্গ থেকে আকর্ষণ হয়, তখন এই তার পুরুষত্ব, একটা পুরুষ যখন একটা মেয়ের দিকে আকর্ষিত হয় কিংবা একটা মেয়ে যখন পুরুষের দিকে আকর্ষিত হয়, তার মানে বুঝতে হবে যে পুরুষটার পুরুষত্ব আছে। তো এত যখন চুলকানি, আমার ভাইটা মনটা উদার মনের, একবার একটু কইয়াই দেখো, যদি মায়া ভাইয়ের দয়া হয় ওই দিক থেকে আবার একটুখানি সে কনসাল্ট, সে তার বউকে নিয়েই বেশি ব্যস্ত, ওই ব্যাপারটা নিয়ে সে তার বউকে নিয়েই বেশি ব্যস্ত, আদার্স ব্যাপারগুলো নিয়ে সে আছে ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু বউকে নিয়েই বেশি ব্যস্ত। এবার আপনার যখন আপার লোয়ার সব দেখার ইচ্ছা হইতাছে, আর পৌরসত্ব আপনার পাশেরটা যেটা বসে আছে এটাতে পুরুষ বলে তো মনে হয় না কোনো অ্যাঙ্গেল দিয়ে, মানে তোমার তাই মেতামাতাই, যদি পুরুষ হতো তাহলে ওই পাশে বৈশা বউটা এরকম তাবড় তাবড় করতে পারতো না, আর বলতো না চুপ করো তুমি, চুপ করো তুমি, চুপ করো, ঠিক এইভাবে গাই তুমি চুপ করো, কইতে পারতো না। পুরুষ হতো কার আছে দেখো, আর ওইদিকে দেখো চুপ করে দাঁড়া থাকে, পিঙ্কি শুধু একটু মজা নেয়, মজা তো সবাই নেবে, একটা কথাও কইতে পারে না, ঠস করে মেরে দেবে। রাজটা কিন্তু সেই পুরুষটার হাতে, ওই পুরুষটার হাতে, আর আপনার দেখুন বেহাল অবস্থা, রাস্তা কার হাতে, মাতিমার হাতে। ও মাতিমা মালপো খামু, মাতিমা না রেগে যাবে, আর বলবো না মাতিমাকে কিছু, ও মাতিমা আসছি টাটা, ভাইয়ের ভিডিওটা দেখো, রাগে রাগে যায় না, সত্যি কথাই কইছে, প্রত্যেকটা কথা হাসা কথা কইছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।